কেপলারের পিনের পর দ্বিতীয়বারের জন্য আপেলের বীজ দিয়ে চেন বানিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন অনুপম সরকার। আমার মনে হয়েছে বাঙালি হিসেবে নিরন্তর ভাবে আমি বিশ্ব রেকর্ড করে যাব। অনেক প্রতিবন্ধকতা আসে। গত বছর 495 টাকা স্টেপিং কিনেছিলাম আমি, এবং অ্যাটেন্টের বেশিরভাগ অংশটাই নিজের কাছ থেকে কিছু আপনারা সহযোগিতা করেছিলেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে সাকসেসফুলি আমরা হয়েছি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে 4 জন রেকর্ড হোল্ডার, এবং গর্বের বিষয় যে আমাদের শান্তিপুর থানার মধ্যে 2 রেকর্ড হোল্ডার, আমি এবং অন্যজন বিশ্বের সব থেকে বড় শাড়ি তৈরি করে বীরেন কুমার বসাক মহাশয়, উনি ওনার জন্য একটা হাততালি চাইব। এটা আমাদের শান্তিপুরের গৌরব। হয়তো বিশেষ কোনো কাজে করে ব্যস্ততার মাঝখানে উনি আসতে পারেননি, আসার কথা ছিল, যাই হোক। এবং আর দুটো আছে ইন্ডিভিজুয়াল, বড় পেঁপে গাছ এবং অন্য কি একটা বেশি ঘাড়ের, মানে ঘাড়ের উপরে সব থেকে বেশি সময় ফুটবল রেখে একটা রেকর্ড করা, এটা আমাদের পশ্চিমবঙ্গেই আছে। আর যে 3টি রেকর্ড আছে সেটা ইন্ডিভিজুয়াল নয়, খড়গপুর স্টেশন ছিল পৃথিবীর সব থেকে লম্বা স্টেশন, সেটা এই মুহূর্তে ব্রেক হয়ে গেছে, খড়গপুর স্টেশন নেই। এরকম আরও 2-3টে আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তি একজন ব্যক্তি দেশের হয়ে করেছেন এরকম পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 4 জন। কিন্তু 2 রেকর্ড হোল্ডার এরকম সেরকম কেউ নেই, আমি প্রচেষ্টা করেছি, উৎসাহিত হয়েছিলাম একটাই কারণে যে আমার মনে হয়েছিল যে কোনো বাধায় বাধা হবে না, কারণ আপনারা আমাদের পাশে আছেন। আমার এবছর যথেষ্ট খরচ হয়েছে, আমি খরচের মাপটার বলছি না, যথেষ্ট 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 খরচ হয়েছে। বুঝতেই পারছেন যে একটা পেঁপের মধ্যে 100 বীজ থাকে, একটা শশার মধ্যে হয়তো 100 বীজ থাকে, একটা আপেলের মধ্যে মাত্র 4 থেকে 5টা বীজ থাকে, এবং এই বীজটা যে কতটা পয়জন সেটা আপনারা অনেকেই জানেন, ডাক্তারবাবু আমাদের মধ্যে আছেন নিশ্চয়ই বলবেন। আমি যখন ইউটিউবের মাধ্যমে এবং অ্যাকর্ডিং টু গুগল উইকিপিডিয়া যখন জানতে পারি যে ডেঞ্জারাস পয়জন অর্থাৎ সাইনাইড আপেলের বীজ, এটা খেয়ে 2008 সালে সমগ্র বিশ্বে 8 জন মানুষ, এবং তারপরে 2013 সালে সেটা 300-তে পরিণত হয় সমগ্র বিশ্বে সমীক্ষা করে দেখা গেছে। Oh,